কাশ্মীর বাজার রাজবাড়ির দিকে। সেখানে মাঝ রাস্তায় আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করলাম, সেটা হচ্ছে এবার আমরা রাস্তায় যাবো। তো আমরা আসার সময় দোকানটা খাওয়া দাওয়া করেছি, খুব ভালো খাওয়া দাওয়া ছিল, যদিও দোকানটা ছোট ছিল। আসার সময় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম, গাড়ি ঘোড়া এত ভিড় ভাড় আমি এক্সপেক্ট করিনি, রাস্তার দুপাশে দোকান। বাট আমি যখন পরে দেখি যে ব্যাপারটা কী, আমার খুবই ভালো লাগে। এবং পরের ভিডিওতে তুমি মানে তোমরা দেখতেও পাবে যে কতটা জাস্ট ভালো ব্যাপারটা। তো এটা হচ্ছে রাস্তা, তারপর এখান থেকে একটু জঙ্গলের মতো ব্যাপার শুরু হচ্ছে, যেটা আমার ভালো লেগেছে কারণ আমি গ্রিনারি একটু বেশি পছন্দ করি। আমরা কারে ট্রাভেল করেছিলাম, তো ব্যাপারটার জন্যে আমি খুবই ভালোভাবে এক্সাইটেড ছিলাম। তো এটা আমরা এন্ট্রি নিচ্ছি, জাস্ট ট্রাভেলটা শুরু হলো। তো এখান থেকে আমি যখন জাস্ট দেখলাম ব্যাপারটা, আমি জাস্ট মানে ওয়াও, মানে একদম দারুণ লাগলো, মার্ভেলাস একটা ভিউ প্রথমত ক্যাপচার করেছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে গিয়ে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ, কোনো রকম ফিল্টার ছাড়াই কিন্তু এটা ন্যাচারালি এতটা গ্রিন। তাহলে ভাবতেই পারছো যে কতটা গ্রিন, নিশ্চয়ই ভিজিট করো জায়গাটা। গ্যারেজেই আমরা গাড়ি রেখেছি, যেহেতু আমরা বোলেরো করে ট্রাভেল করেছি সেজন্য ওটাকে ওই রাজবাড়ির গ্যারেজে আমরা ওটাকে রেখেছিলাম। তো প্যালেস রেস্টুরেন্টও আছে যেখানে আমরা খেয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে। এটা দিনের বেলার ক্যাপচার, রাতের বেলার জন্য তো আলাদা ব্লগ করবই, অফকোর্স রাতের বেলার ভিউটা আলাদা হবে। তো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি, এদিক দিয়ে স্ট্রিট ঢুকলেই রিসেপশনও পাবো যেখানে আমরা কমিউনিকেট করতে পারবো। তো এবার এখান দিয়ে আমরা ডিরেক্টলি রিসেপশনে চলে যাব। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তবুও একটু ফাস্ট হচ্ছে। এবার আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে ঢুকলাম আমরা রিসেপশনে, সেখানে কাউচ ফাউচ রয়েছে, তো সেখানে বুঝতেও পারেন আপনারা। আর চারিদিকে ইট ওয়াজ ভেরি ডেকোরেটিভ অল অ্যারাউন্ড, ভীষণ ভালো লেগেছে। রেজিস্টারের নাম এন্ট্রি করে আমরা এবার সোজা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। রুমের থেকে এগিয়ে যাওয়ার দুপাশে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংগুলো, দেখতে পাচ্ছি হাউ ডেকোরেটিভ ইট ইস চারিদিকে, মানে একটা অন্দরমহল অন্দরমহল ফিলিং আসছে, একটা রাজরাজার ফিলিং আসছে। আস্তে আস্তে এবার এগিয়ে যাবো রুমের দিকে, অনেক কটা রুম আছে সাইডে। দিস ইস সিঙ্গেল বেড আর ডাবল বেড, আই ডোন্ট নো বিকজ আওয়ার ওয়ান ইস অফ ফোর বেডস। আস্তে আস্তে এগিয়ে যাবো, দিস ইস ডাইনিং, ডাইনিংয়ের দিকে যাচ্ছি। ডাইনিং ক্রস করে আমাদের রুমটা একদম আলাদাই একটা কমপ্লেক্স মতো আছে, সেখানে আমাদের রুমটা অ্যাজ ইট ইস ফোর বেড, আমরা চারজন গেছিলাম একসাথে। তো ডাইনিংটা বিশাল বড় এবং ডাইনিংয়েই মনে হচ্ছিলো থেকে যাই, বাট দ্যাটস নট পসিবল। তো একটা বাগান মতো আছে যেটা আমরা এন্ট্রির সময় দেখেছিলাম বাইরে থেকে গেটের ওই পার থেকে, তো সেইটা এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে সবাই মিলে। তার চারিদিকে এই দিকটা একটু পুরনো পুরনো ব্যাপার আছে, এবার ঢুকে নিয়ে যাবো ভেতরে। ভেতরে আস্তে আস্তে এগোচ্ছি, দিস ইজ এ সোফা সেট, ইউ ক্যান সিট ফর দি ইভিনিং টি অর স্ন্যাক্স। তারপর আস্তে আস্তে এগোই, পেইন্টিংসগুলো ভীষণ ইন্টারেস্টিং। টেকিং এন্ট্রি ইন টু দ্য মেইন রুম, এখান দিয়ে আস্তে আস্তে রাইট সাইডে অন করতে হবে। এভরিথিং ইজ ফুলি অ্যারেঞ্জ ভেরি নাইসলি অ্যান্ড দ্য রুম ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি গুড, দেয়ার আর লটস অফ উইন্ডোজ অ্যান্ড বাথরুম উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ অলসো ভেরি ক্লিন। এই হচ্ছে দুটো ডাবল বেড খাট, মানে চারটে শোয়ার জায়গা, জানলা, এটা বাইরের ভিউটা যেটা মেইন বিল্ডিং মেইন দেখার জায়গা সেইটা। এবার আমরা আবার ডাইনিং হলে ফিরছি ফর দি লাঞ্চ, ডেফিনেটলি ভীষণ গাছ গাছালি তো ভরা, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইট। তো এটা ডাইনিং যেটা আগে দেখিয়েছিলাম, আগে একটু আগে ভিডিওটাকে যদি একটু ব্যাক করো, পজ করে একটু ব্যাক করলেই দেখতে পাবে। তো এটা ওটার গোটা লুকটা, প্লেটস অ্যান্ড এরপর খাবারও চলে আসবে, তো সেটাও দেখাবো। বাবা আগে লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলো, ফোনে বুক করে দিয়েছিলো, সো সেটা আমাদের সার্ভ করা হয়ে গেছে।
সব ঘরগুলো ভীষণ মানে ওয়েল অ্যারেঞ্জডভাবে কন্টেইনার্সে দেওয়া হয়েছে। টেস্টগুলো কিন্তু অসাধারণ ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা খাই সেটা বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে মিষ্টির থালা।